হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ মানডে, এখন ঘড়িতে বাজছে 5:30। আজকে তো অফিস যাওয়ার দিন, তাই খুব সকাল সকালেই ঘুম থেকে উঠে পড়তে হয়েছে। এখন আবির জন্য ব্রেকফাস্টটা রেডি করছি। আবি আজকে ব্রেকফাস্টে খাবে মিল্ক আর ফ্রুট লুপস। কালকেই তো বাজার থেকে কিনে নিয়ে এসছে এই ফ্রুট লুপসের প্যাকেটটা, অনেক দিন সিরিয়াল খাওয়া হয়নি বলে। তো তার জন্য আমি ওর ব্রেকফাস্টটা রেডি করে আছি। মিল্কটা আলাদা করে রেখে দিলাম। আবি তো ঠান্ডা মিল্কই খায়, তাই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা মিল্কটা তার সাথে একটা স্পুনও দিয়ে রাখলাম, আর আলাদা করে ফ্রুট লুপটাকে জিপলকের মধ্যে ভরে রাখলাম। প্যাকেটের মধ্যে থেকে যদি নেয় না, তাহলে আবি বুঝতে পারে না কতটা নিতে হবে। অনেকটা বেশি নিয়ে ফেলে, তারপরে খাবারটা খেতে পারে না। তো সেই জন্য আমি আলাদা করে একটা জিপলক ব্যাগের মধ্যে করে ও যতটা খেতে পারবে আন্দাজ করে রেখে দিলাম। কাল তো বাইরেই ডিনার করেছি পয়লা বৈশাখ উপলক্ষে। কালকে আর সেরকম করে তো রান্নাবান্না কিছুই করিনি, তাই আজ সকাল সকাল উঠে একটু রান্না করছি। মেথি শাকটা কালকেই কুটে রেখেছিলাম, এখন একটুখানি মেথি শাকটা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে আবি স্কুল লাঞ্চের জন্য দেবো আজকে ম্যাগি, ডিম দিয়েছি আর তার সাথে অনেকটা ব্রকোলি সেদ্ধও অ্যাড করে দিলাম। সবজি দিয়ে ম্যাগি অবশ্য ভালোই বাসে খেতে আবি। লাস্ট দুদিন ধরে প্রচুর খাবার দাবার খাওয়া হয়েছে নববর্ষ উপলক্ষ করে, কিন্তু সবজি খুব একটা খাওয়া হয়নি, তাই আজকে সকালবেলা উঠেই সব সবজি টবজি দিয়ে রান্নাবান্না শুরু করেছি। মেথি শাকটাও রেডি হয়ে গেছে, এবার আবি লাঞ্চ প্যাক করে এবার রেডি হতে যাব আমি। রোজ সকালে আবিকে ডাকতে হয়, আজকে আবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। 6:50 হয়েছে, উঠে পড়েছে দেখলাম। ওকে ডাকার জন্য আমার আবার 3-4 মিনিট লাগে, সেটা আজকে সেভ হয়ে গেছে। থ্যাংক ইউ আবি। স্টেশন পৌঁছে গেছি, ট্রেনও দেখছি দাঁড়িয়েই আছে। আজকে আবার অফিসে আছে এমপ্লয়ি অ্যাপ্রিসিয়েশন ডে, লাঞ্চ পার্টি আছে, বাড়ি থেকে লাঞ্চ নিয়ে যেতে হচ্ছে না। আর দুপুরবেলাতে বেশ কিছু ইভেন্টও আছে, ওই অ্যাক্টিভিটি, টিম গেম এরকম কিছু একটা থাকবে। আজকে দেখলাম বিল্ডিংয়ের নিচে এরকম একটা মিউজিক সেট আপ রয়েছে, আর খুব সুন্দর দূর থেকে মিউজিক ভেসে আসছে। তাই দেখে সামনে গিয়ে একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মিউজিক শুনলাম। অফিসে লাঞ্চ হলো, লাঞ্চে আজকে পিজা পার্টি, পাস্তা পার্টি, পিজা পাস্তা প্রচুর ডেজার্ট সব খাওয়া দাওয়া হয়েছে। একটু হাঁটতে বেরিয়েছি, আর ওয়েদারটা ভালো, 12-13 টেম্পারেচার, সানি ডে, একটুখানি হাঁটতে বেরিয়েছি রোদ্দুরের মধ্যেই, জ্যাকেট ট্যাকেট ছাড়াই। কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরে ভাবলাম যে ইউনিয়ন স্টেশনের ভিতরে ঢুকে যাই, ওর যে আন্ডারগ্রাউন্ড ওয়েটা রয়েছে, পাথ যেটা রয়েছে সেটা দিয়েই হেঁটে একটু ঘুরে আসি। এত পিজা পাস্তা খেয়েছি, ডেজার্ট খেয়েছি, এবার একটু হাঁটাহাঁটি করতেই হবে। আমি একদিন না ইউনিয়ন স্টেশনটা পুরো ঘুরে দেখাবো, আমি নিজেও এক্সপ্লোর করছি, এক একবার এক একটা দিকে এসে এসে ঘুরে ঘুরে দেখি। এই জায়গাটা যেরকম আগে খুব একটা আসেনি মনে হচ্ছে, নতুন নতুনই তো লাগছে আমার কাছে। স্টেশন থেকে বেরোনোর এত এক্সিট, একটা ভুল হয়ে গেলেই মোটামুটি পুরো ভুল ভুলাইয়া ব্যাপারটা। পৌঁছে গেছি অফিস থেকে স্টেশনে, মানে বাড়ির স্টেশনে, এবার আবার বাস ধরে তো এখন যাব হচ্ছে আমি সকার ক্লাসে, তো সেজন্য আবার ছুটছি। যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ধরতে হলে একটু ছুটে ছুটে যাওয়া, হাতে সময় আছে এখনো 10 মিনিট, তাও ভাবি গিয়ে আগে বাস স্টপে দাঁড়িয়ে থাকি, তারপরে গিয়ে যদি বাস আসে চলে আসে তাড়াতাড়ি। এখানে আবার তো ট্রেন বাস অনেক সময় বিফোর টাইমেও চলে আসে, তো সেজন্য যাচ্ছি একটা স্ট্রিটটা ক্রস করলেই বাস স্টপটা। এরা সবাই আমার মতনই বাস ধরবে বলে স্ট্রিটটা ক্রস করছে। স্টেশন থেকেই বাস আছে, 2-3টে ডিরেকশনে যাওয়ার জন্য বাস আছে। পৌঁছে গেছি বাস স্টপে, যেখানে লেখাও আছে কোন কোন রুটের বাস চলছে, 6 আর 8। আমাকে নাম্বার 6 বাস নিতে হবে, ওয়েট করতে হবে। এখানে বাস স্টপটা ছোট, কিন্তু কোথাও কোথাও না খুব সুন্দর কাঁচ দিয়ে ঘেরা বাস স্টপও থাকে, আর এত সুন্দর করে ডিরেকশন দেওয়া থাকে বাস স্টপে কীভাবে পৌঁছবো, মানে আপ আর ডাউন দুটো রুটেরই বাস কোন দিকে দাঁড়াতে হবে। তো সেজন্য আমাকে আর কাউকে জিজ্ঞেস করতে হয়নি, নিজে নিজেই পৌঁছে গেছি। বাস চলেও এসছে, বাস নাম্বার 6। বাসে ওঠার জন্য লাইনে দাঁড়াতে হবে, প্রথমে হচ্ছে বাসে উঠেই আমাকে পেমেন্ট করতে হবে, তার জন্য এখানে একটা মেশিন বসানো আছে, পেমেন্ট করতে হবে সেখানে গিয়ে। আমি যেহেতু ক্যাশ পেমেন্ট করব, তো সেই জন্য আমাকে দেখিয়ে দিলেও কোথায় আমাকে ক্যাশটা ড্রপ করতে হবে। আমাকে বাস ড্রাইভার জিজ্ঞেস করলো যে আমার কোনো কানেক্টিং বাস আবার ধরতে হবে কিনা, তারপরে আমাকে এই টিকিটটা হাতে দিয়ে দিল।
প্রথমে বুঝতে পারিনি কেন জিজ্ঞেস করলো, পরে ব্যাপারটা বুঝতে পারলাম। আমার টিকিটটা 6:10 ইস্যু করেছে আর 7:40 অবধি আমি এই টিকিটটা দিয়ে যতবার খুশি যে কোনো বাসে ট্রাভেল করতে পারবো আমাদের এরিয়াতে। এই যে এখানে লেখাও আছে যে এন্ড ডেট হচ্ছে, এক্সপায়ারি করবে হচ্ছে 7:40 PM। বাসের ভাড়া হচ্ছে $3.75, কিন্তু আমার কাছে যেহেতু কোনো খুচরো নেই তাই আমাকে $5 দিতে হলো। এখানে কোনো ক্যাশ পেমেন্ট করলে পরে কোনো রিটার্নের কোনো ব্যাপার নেই। আমার কাছে যেহেতু কোনো খুচরো নেই তাই আমার কাছে যে টাকাটা ছিল পুরোটাই আমাকে ওই ড্রপ বক্সে দিতে হলো। তাই বাসে ট্রাভেল করতে হলে পরে ক্যাশ পেমেন্ট করলে অবশ্যই এক্স্যাক্ট ফেয়ারটাই রাখা উচিত সাথে। তবে আরও একটা ব্যবস্থা আছে, একটা কার্ড পাওয়া যায়, সেই কার্ডটাকে কিনতে হবে। এই যে বাস কোম্পানি আছে আমাদের এখানে যেটা লোকাল GRT, সেখান থেকে সেটার একটা অফিস আছে, সেটা আমি কালকেও বলছিলাম, সেই অফিসে গিয়ে একটা কার্ড কিনতে হবে। সেই কার্ডটা $5 নেবে আর তারপরে সেই কার্ডটাতে ইচ্ছে মতো টাকা ভরে নেওয়া যাবে, যেরকম $20, $25। আর প্রত্যেকবার বাসে যখন রাইড করবে তখন ওই বাসের যে এক্সাক্ট অ্যামাউন্টটা, সেটা যখন কার্ডটা বাসে উঠেই ট্যাপ করবে সঙ্গে সঙ্গে $3.75 ডিডাক্ট হয়ে যাবে। অনলাইনে অর্ডার করলেও কার্ড বাড়িতে পৌঁছে যাবে, আমাকে সেটাই একটা অর্ডার করতে হবে মনে হচ্ছে। আর ওই যে বাসের উপরে একটা ডিসপ্লে হচ্ছে, ওটা হচ্ছে নেক্সট স্টপ কি সেটা ডিসপ্লে হচ্ছে। আর এমনিতে বলেও দিচ্ছে বাসের মধ্যে, অ্যানাউন্সও হচ্ছে যে নেক্সট স্টপ কোনটা আসবে। আর বাসে করে হুইল চেয়ার বা স্ট্রলার নিয়েও ট্রাভেল করতে পারবে। এই যে এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে হুইল চেয়ার নিয়ে এসে কিভাবে সেট আপ করতে পারবে। এই যে দুটো সিট রাখা আছে এগুলো সবই হচ্ছে প্রায়োরিটি সিটিং। এর ঠিক উল্টো দিকেও আবার বেশ কয়েকটা সিট রাখা আছে, সেটাও প্রায়োরিটি সিটিং। ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করলে পরে, অথবা বয়স্ক লোক যদি ট্রাভেল করে, অথবা হুইল চেয়ার বা কার্ট সিট বা স্ট্রলার নিয়ে ট্রাভেল করলে পরে তাদের জন্য এখানে বসার ব্যবস্থা। আর হুইল চেয়ার নিয়ে যখন বাসে উঠবে না, আমরা যেমন বাসটা ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠেছি, দুটো স্টেয়ার্স ছিল, এখানে একটা এরকম পাটাতন মতন বসিয়ে দেবে আর হুইল চেয়ার নিয়ে তখন অনায়াসেই বাসের ভেতরে প্রবেশ করতে পারবে। আমার স্টপ সামনেই চলে এসেছে আর বাসকে স্টপ করানোর জন্য বাসের মাথার ওপর থেকে, জানলার ওপর থেকে একটা এরকম ব্ল্যাক কালারের স্ট্রিং চলে আছে। সেই স্ট্রিংটা ধরে টানলে পরেই স্টপ হয়ে যাবে বাস, আর নয়তো একটা রেড কালারের এই যে স্টপ সাইন রয়েছে এটাতে প্রেস করলে পরেও বাসটা স্টপ হয়ে যাবে। এবার বাস আমি যেই স্টপ করার জন্য রিকোয়েস্ট দেব, তো নেক্সট স্টপে গিয়ে বাসটা দাঁড়াবে আর তারপরে ডোরটা ওপেন করলে পরে তবেই আমি বাস থেকে নামতে পারবো। থ্যাংক ইউ। আর বাস থেকে নামার সাথে সাথে অবশ্যই বাস ড্রাইভারকে থ্যাংক ইউ বলতে হবে এই রাইডটা দেওয়ার জন্য, এটা ভুললে কিন্তু একদমই চলবে না। হলো আমার বাস জার্নি। আগের দিন বাসে আমি নেমে পড়েছিলাম একটা স্টপ আগে, প্রথম দিন ছিলাম তো ভাবা থাকা খাচ্ছিলাম। বাস স্টপ থেকে নেমে ওই যে দেখা যাচ্ছে গাড়িগুলো ওদিক থেকে বেরোচ্ছে, ওটা হচ্ছে অ্যাবির ওই সাফারি স্টেডিয়ামটা। আমি আর এখান থেকে হেঁটে যাবো না ওই অবধি, ওই যে অমিত আসছে অ্যাবিকে ড্রপ করেছে, টাইমটা এমন করে অ্যাডজাস্ট হয়েছে অমিত অ্যাবিকে ড্রপ করেছে আর আমি সঙ্গে সঙ্গে পৌঁছেছি, তো আমাকে নিয়ে গিয়ে চলে যাবে, হেঁটে যাবো না। তার কারণটা বলছি, গাড়িতে উঠে আগের দিন আমি ভেবেছিলাম হেঁটে যাবো, হেঁটে গেছি বেশিক্ষণ না, 5 মিনিটের মতন হাঁটা, কিন্তু না পুরো একটা সিমেট্রির মধ্যে দিয়ে হাঁটতে হয়, তো সেই জন্য আমি অমিতকে বললাম যে এসে নিয়ে যাও আমাকে, এইটুকুনি রাস্তা, মানে গাড়ি করে 1 মিনিটও লাগবে না। ওই যে দেখা যাচ্ছে অ্যাবির স্টেডিয়ামটা, আর এটা হচ্ছে পুরো সিমেট্রি এরিয়া, পুরো চারিদিকে সিমেট্রি, তার মাঝখানে হচ্ছে অ্যাবিদের ওই স্টেডিয়ামটা। সপ্তাহে একদিন এখানে ক্লাস, আর একটা ক্লাস আবার অন্য একটা জায়গাতে এখন হচ্ছে, যেহেতু এখন সামার শুরু হয়ে গেছে অলমোস্ট। দেখা হয়ে গেছে আবি বাবুর সাথে, দেখেই আমাকে প্রথম কথা কি করব মামা, আমি জানি না কি করব। আমি রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বলেছিলাম অমিতকে রান্না করতে, তো অমিতেরও ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপরে অফিস টফিসেরও কাজের চাপ থাকে না মানডেতে, তো সময় ও ভুলে গেছে, তো গিয়ে ভাত হতে তো একটু সময় লাগবে। এবার আবি সেই সুযোগটা পেয়েছে, তো আমাকে দেখেই বলছে কি করব মামা, বলছে হ্যাঁ বাবা তো ভাতটা বসিয়ে আসতে পারিনি, মানে কমপ্লিট করে আসতে পারিনি, বলছে বাবা সেটা আমাকে বলেছে, মানে রেস্টুরেন্টে চলো এখন, এরকম ব্যাপার স্যাপার। বাড়ি গিয়ে একটু ফ্রেশ হতে হতেই
হয়ে যাবে ভাত, ভাত হতে আর কতক্ষণ লাগে, ওটা তো বাসমতি রাইস খুবই কম সময় লাগে। চলো না না, এরা সব এখন খুঁজছে কোথায় যাবে খেতে। না না, কালকেই আমরা ডিনার করেছি বাবা, আজকেও হবে না। তাহলেই হবে, একটু একটু সময়, তুই শাওয়ার করতে করতেই হয়ে যাবে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর কালকের যে নুডলস একটু লেফট ওভার ছিল ওটা আমাদের সেভ করেছে। কালকে রেস্টুরেন্টে গেছিলাম না, পুরো খাবারটা খেতে পারিনি, একটুখানি নুডলসটা বেঁচেছিল, সেটা এসে একটু গরম করে সবাই ওই এক দু স্পুন করে করে খেয়েছি, সবারই খিদে পেয়ে গেছে আর কি। তারপর ভাত হয়ে গেছে, এতক্ষণে সব হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, আমি একটু পুজোটা দিয়ে নিই একবারে, তারপরে আমরা সবাই মিলে ডিনার করে নেবো। আর আজকে অফিসেও মজা হয়েছে বেশ, আজকে সকালে অফিসে সারাদিন হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এমপ্লয়ি অ্যাপ্রিসিয়েশন উইক, তো উইকের আমরা যেহেতু মানডে অফিস যাই, তো সেই জন্য হচ্ছে এমপ্লয়ি অ্যাপ্রিসিয়েশন ডে ছিল আমাদের টিমের জন্য আজকে। সকালবেলা 9:15 থেকে 11:45 অবধি একটা টানা মিটিং ছিল, টাউন হল বলে সেগুলো ছিল, তারপরে 12:00 থেকে 2:00 অবধি এসব খাওয়া দাওয়া হয়েছে, ফান হয়েছে, ব্যাস দুটোর পর থেকে আর গেম ছিল, গেম সেরকম কিছু ছিল না, টুকটাক ছিল। আর একজন আবার অ্যারেঞ্জ করেছিল মেহেন্দি পড়ানো, আমি মেহেন্দি পড়িনি, আমি খুব একটা মেহেন্দি পড়তে পছন্দ করি না, বিয়েতেও খুব অল্প, হেনা হেনা এখানে আবার মেহেন্দি বলে না, তো হেনা বলে, হিনা বলে, হিনা। হ্যাঁ, তো ওই আমার অফিস কলিগ আছে একজন আমেরিকান, সে পড়েছে, সে খুব পড়ে এক্সাইটেড, সে খুব বারবার করে হাত এমনি করে সবাইকে দেখাচ্ছে এরকম, আমাকে বললাম না আমি আর পড়বো না। আর খাবার দাবারের মধ্যে ছিল পিৎজা, ছিল অনেক রকম ভ্যারাইটির পিৎজা ছিল, মানে বিভিন্ন রকম, হ্যাঁ ভেজিটেবল পিৎজাও ছিল আর চিকেন পিৎজাও ছিল, ভেজিটেবলের দুটো ভ্যারাইটি ছিল, চিকেনের একটাই ভ্যারাইটি ছিল আর মিট ছিল, এখানকার লোক তো পেপারনি পিৎজা, তারপরে বিভিন্ন রকম পিৎজা খেতে পছন্দ করে, তো সেগুলো সবই ছিল। আর পাস্তা ছিল, পাস্তারও দু তিন রকমের ভ্যারাইটি ছিল, আর চিকেন পাস্তা একটা ছিল সেটা খেয়েছি আমি, চিকেন মানে ওই পিৎজা খেয়েছি, চিকেন পিৎজা খেয়েছি, চিকেন এরকম করছে, চিকেন পিৎজা খেয়েছি, আর গার্লিক ব্রেড ছিল, তারপর ডেজার্ট ছিল দু তিন রকমের, একটা লেমন লেমন কুকিজ মতন ছিল, বেশ ভালো খেতে ছিল। আর হ্যাঁ, সেটাই বলতে চাইছি, আমি আনিনি আর কি, প্রচুর খাবার লেফট ওভার ছিল, মানে গার্লিক ব্রেড, পিৎজা, পাস্তা প্রচুর ছিল, তো সবাইকে বলছে যে খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও, সবাই এরকম বড়ো বড়ো পিৎজার বক্স, গার্লিক ব্রেডের বক্স সব নিয়ে এসছে, আমি জন্য নিয়ে এলে ভালোই হতো। আমাদের আবার কালকে ভেজ ডে, আর রাত্রেবেলাতে আবার এই এসে আমি তো রান্নাবান্না সব করেই রেডি করেই গেছি, এই ভাবছিলাম যে আমির জন্য পিৎজা নিয়ে এলে আমি খেতে পারতো, আর আমার এতটা ট্রেনে করে ট্রাভেল, আমার আর ইচ্ছে করে না, তোকে আমি একদিন ট্রিট দিয়ে দেবো, আজ আমি একদিন ট্রিট দিয়ে দেবো তোকে, হ্যাঁ হ্যাঁ আমি পিৎজা খেলাম ওকে ছাড়া, তোকে ট্রিট দিয়ে দেবো। বেশ ভালোই ফান হয়েছে, মোটামুটি অফিসে সারাদিন হই হুল্লোড় হয়েছে, আজকে ওখানে ডিনার করব, দিয়ে আজকে মানডে ওভার, বিজি মানডে ওভার। হ্যাঁ অ্যাবি বাবুর ও ঘুমিয়ে পড়বে, ওরও আজকে মানডেটা খুব হেক্টিক যায়, তো আজকে ডিনারের আগেই ব্লগটা এন্ড করে দিই, খেয়েই ঘুমিয়ে পড়বো আমরা সবাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো, তা বলছি আর ঘুমাও, ঘুম পেয়েছে মনে হয়, না 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 না।